Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam ke ibnu zabihain bola hoto. Ibnu zabihain dui zabih krito manusher sontan, dui zabih krito byaktir sontan. Ek ajami arab ajami gramo manush ekdin Allah Rasul sallallahu alaihi wasallam er kache eshe bole, ইবন যাবিহাইন এ দুই জবাকৃত মানুষের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ শুনে হেসে দিলেন, তথ্য জানতে চাইলেন তিনি কেন তাকে ইবন যাবিহাইন বললেন। মুসলমান আমাদের নবীজি ঘটনা তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ইবন যাবিহাইন মানে আল্লাহর রাস্তায় জবাকৃত দুই মানবের সন্তান। এক মানব হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহর জন্য তার বাবা ইসমা ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ দিয়েছিলেন। কিন্তু ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসুল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন, আমার হুকুম আপনি তামিল করেছেন, আমি খুশি হয়ে গেলাম। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে কি জবাই হয়েছিল আমরা জানি, দুম্বা জবাই হয়েছিল। তো এই হলো একজন যিনি আল্লাহর পথে জবে হয়েছেন, জবে কৃত আল্লাহর পথে জবাই হয়েছেন একজন। দ্বিতীয় জন কে? দ্বিতীয় জন হলেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহর পথে জবাই হয়েছেন। কিভাবে? হযরতে আব্দুল মুত্তালিব আমাদের নবীজির দাদা। বলেন, আব্দুল মুত্তালিব আমাদের নবীজির দাদা। আব্দুল মুত্তালিব ওনার জীবনী অনেক লম্বা, অনেক চমৎকার। তিনি নবীজির দাদা, তার ঘরে 10 জন সন্তান হয়েছে। তিনি আল্লাহর রাস্তায় মান্নত করছেন, আমার ঘরে যদি 10 জনের সন্তান হয় তো আমি একজনকে আল্লাহর রাস্তায় জবাই করব। যখন 10 জন সন্তান পূর্ণ হলো, মোটামুটি তাগড়া হলো, তখন তার সেই মান্নতের কথা মনে পড়ল, তিনি জবাই করবেন কাকে? ক্রস দিলেন, শেষ পর্যন্ত বারবার নাম আসলো আব্দুল্লাহ। আল্লাহর রাস্তায় জবে করবেন কাকে? আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহকে জবাই করবেন, এবার আব্দুল্লাহ হলো সবার ছোট, আবার সবার চেয়ে সুন্দর, সবার চেয়ে প্রিয়, কিভাবে জবাই দিবেন? তো একজন পাদ্রী তাকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করেন, সরাসরি আব্দুল্লাহকে জবাই দিবেন না, এক পাশে 10টা উট রাখবেন আর এক পাশে আব্দুল্লাহকে দাঁড় করাবেন, ক্রস দিবেন, যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট দিবেন, আবার আব্দুল্লাহকে আরেক পাশে দাঁড় করাবেন, ক্রস দিবেন, আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা বৃদ্ধি করবেন, ক্রস দিবেন, আবার যদি আব্দুল্লাহর নাম আসে আরো 10টা বৃদ্ধি করবেন, আবার ক্রস দিবেন, যতক্ষণ উটের নাম না আসবে ততক্ষণ 10টা করে উট বাড়াতে থাকবেন, উটের নাম আসবে তো যতগুলো উট জমা হবে সব আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ তাকে মান্নত করেছে আল্লাহর জন্য জবাই করবেন। শেষে এই পাদ্রীর পরামর্শ সাপেক্ষে 10টা উট রাখলেন, ক্রস দিলেন, আব্দুল্লাহর নাম আসলো আরো 10, আবার ক্রস দিলেন, আব্দুল্লাহর নাম আসলো আবার আরো 10, এইভাবে 10 বার 100টা উট এক পাশে রাখলেন। কতটা? 10 বার 100 পূর্ণ হওয়ার পরে ক্রস দিলেন তো নাম আসলো উটের। আব্দুল মুত্তালিব নিজের হাতে 100টা উট আল্লাহর রাস্তায় সদকা করলেন, জবাই দিলেন। এরপর আব্দুল্লাহ বেঁচে গেলেন, সেই আব্দুল্লাহর ঘরে আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে এক আব্বা হলেন ইসমাঈল, যাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছে, আরেক আব্বা হলেন আব্দুল্লাহ, যাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়েছে। এই দুই যাবিহাইনের সন্তান মুহাম্মদ, এজন্য তার নাম হয়েছে ইবনু যাবিহাইন।